বন্ধু বন্ধু দোস্ত 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 যার এই সব শব্দগুলোর মানে একই। প্রত্যেক মানুষেরই বন্ধু থাকে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আমাদেরও একটা বন্ধু মহল আছে, মেতে থাকি সারাদিন আড্ডা আর হাসি আনন্দে। এত সব হাসি আনন্দের মাঝে একজনকে নিয়ে এখনো কথা বলা হয়নি, সে হলো আমাদের বন্ধু মহলকে সবসময় রাঙিয়ে রাখা আমাদের প্রিয় ফ্রেন্ড নূরকে নিয়ে। আর আজকে নূরকে নিয়ে আমাদের এই গল্প। পাঁচলামিতে নাম্বার ওয়ান আর সবসময় হাসি খুশি মুখ। কিন্তু এই হাসি খুশি মানুষের ভিতরের অবস্থা মোটেও সেরকম নয়। ছোট ভাই আর অসুস্থ মাকে নিয়ে থাকে তার সব সময়ের চিন্তা। নূর অনেক ভালো ছাত্র, শিক্ষকদের কাছেও প্রিয় মুখ। ক্লাস এইটে সে প্লাস পায়। আর এর আগে সে সবসময় ক্লাসে প্রথম ছিল। নবম শ্রেণীতে সে আর্টস নেয়। আমরা বললাম, এ নূর এদিকে শুন তো। কি খবর দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই? হ্যাঁ রে ভালো আছি। শুনলাম তুই নাকি আর্টস নিলি। হ্যাঁ রে আর্টস নিলাম। তুই আর্টস নিলি কেন, তোর তো সায়েন্স নেওয়ার কথা। আরে না, সায়েন্স নিলে কতগুলো প্রাইভেট পড়তে হয়, আর আমি কি বোকা নাকি যে স্যারদের প্রতি মাসে এতগুলো টাকা দিব। সত্যি দোস্ত তুই অনেক চালাক। কিন্তু তার আর্টস নেওয়ার কারণ ছিল ভিন্ন। প্রতিদিন নূরকে আমরা বিকেল ছাড়া সারা দিনটাই কাছে পেতাম। কিন্তু বিকেল হলে নূরকে আর পাওয়া যেত না, মনে হয় উদাও হয়ে যেত। এখন রমজান মাস, আমরা আগে যে সময়টুকু নূরকে কাছে পেতাম তাও কদিন দিতে পারছি না। ওর কোনো খোঁজই নেই, আমাদের কেউ নূরের ব্যাপারে কিচ্ছু বলতে পারছিল না। আমরা প্রতিদিনের মতোই আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ শাকিলের ফোনে একটা ফোন আসে। ওয়ালাইকুম আসসালাম। নূরের বন্ধু বলছিলেন? জি বলুন। আমি কালীগঞ্জ হাসপাতাল থেকে বলছিলাম। আপনার বন্ধু গুরুতরভাবে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থায় আছে, সে আপনাদেরকে ডাকছে, আপনাদের সাথে দেখা করতে চায়। আচ্ছা আমরা এখনই আসতেছি। দোস্ত নূর অসুস্থ ও মেডিকেলে। আমরা সবাই ছুটে গেলাম নূরকে দেখার জন্য।
দেখি ও একা একটা বেডে শুয়ে আছে। জানতে চাইলাম কিভাবে হলো। তখন পাশে থাকা জালাল নামের এক ব্যক্তি বলল, কাজ করতে গিয়া এমতন হয়েছে, তোমাদের এই নূর এর মায়ের ওষুধের জন্য আর পরিবার চালানোর জন্য প্রতিদিন বিকালে মোজা মাস্টারের সারের দোকানে কাজ করে। কিন্তু এই রমজান মাসে নাকি ও ছোট ভাই নতুন জামা কিনে চাইছে। আমরা বুঝতে পারলাম নূর আমাদের কাছে কত বড় একটা কষ্ট লুকিয়ে রেখেছিল এতদিন। আমরা নূরের দিকে অপরাধের চোখে তাকালাম, কারণ আমরা তার এত কাছের বন্ধু হয়েও তার এতদিনের চাপা কষ্টটাকে ধরতে পারিনি। নূরকে বললাম, কেন রে, আমাদের কাছ থেকে তোর এত বড় একটা কষ্ট লুকায় রাখছিলি, তোর ভাই কি আমাদের ভাই না, তোর মা কি আমাদের মা না? দোস্ত, আমি যতদিন আসি আমার মা আমার ছোট ভাইকে আমি রক্ষণাবেক্ষণ করব, আর আমি না থাকলে তো তোরা আসিস। এই ঘটনার পর আমরা সবাই মিলে নূরের মা, ওর ছোট ভাই আর ওকে ঈদের কাপড় উপহার দিলাম, আর নূরের ইচ্ছাটাকে পূরণ করতে সাহায্য করলাম। আমাদের চারপাশে থাকা প্রিয় মানুষগুলোর কি আমরা মনের কষ্টগুলো জানি? কখনো কি জানতে চেষ্টা করেছি? যদি না জেনে থাকো জেনে নাও, আর তার মুখে হাসি ফোটাও।